গুড ইভিনিং অল ডিয়ার ফ্রেন্ডস, দেখো অনুষ্ঠান বাড়িতে এসে আমরা কিভাবে ল্যাদ খাচ্ছি। এই দেখো একজন মোবাইল দেখছে শুয়ে শুয়ে, আমি এখানে শুয়ে আছি, এখানে একজন আমাকে দেখছে শুয়ে শুয়ে। গুড ইভিনিং বলো, কে আমি বলো, গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। দেখো আমরা রেডি না হয়ে, এখন কটা বাজে, 5:30 বাজতেছিল, আমরা রেডি না হয়ে ঘুম থেকে উঠলাম। এখন বাবা মার মাঝখানে মেয়ে ঘুমোচ্ছে, এই দেখ আরেক চিম্পু ম্যান চলে এসছে, দাঁত নাই, দাঁত নাই, দাঁত ফোকলা। এখন আমরা ঘুম থেকে, অন্ধকার ছাড়, এখন আমরা ঘুমিয়ে আছি, একটু পরে ঘুম থেকে উঠে রেডি হব, রেডি হয়ে তারপরে কি হয়। আমার বর এখনো এসে পৌঁছায়নি, কখন আসবে কে জানে, সব জানি না। মা বাবার মাঝখানে শুয়ে ছোটবেলার মতো, বলো কিছু বলো, বলো, ভিডিও দেখছি শুয়ে শুয়ে। আর মা দিন নেই রাত নেই, শুধু ইউটিউবই দেখে যায়, শুধু ইউটিউবে ভিডিওই দেখে যায়। এই দেখো এখনো দেখছে। আর আমার বাবা বলছে যে মা সকাল থেকে শুরু করে মোবাইল নিয়ে রাত 2 পর্যন্ত মোবাইল নিয়ে শুধু দেখতেই থাকে, দেখতেই থাকে, একদম মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছে আমার মা। দেখো কি অবস্থা, কি অবস্থা, এই বয়সে এই অবস্থা, কি অবস্থা, কি অবস্থা। আরো আগে মোবাইলটা পেতাম যদি না আরো আনন্দ হতো। মোবাইলটা আমার মার প্রাণ। রেডি রেডি হয়নি, চাটা খেয়ে তারপর রেডি হব, ঠিক আছে আসছি আবার রেডি হয়ে। দেখেছো আন্টি চেন টেন পরে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, ওদিকে সবাই রেডি হয়ে গেছে, এইদিকে বৌদি বড় মামি রেডি হচ্ছে। বৌদি তাকাও একটু, এই দেখো মেয়ের মা রেডি। দেখো বন্ধুরা আমাদের ছোট্ট কুটনি কেক কাটিং করছে, ওর মুখে ভাত, ফার্স্ট ভাত মুখে দিয়েছে, তাই মুখে ভাত উপলক্ষে, অন্নপ্রাশন উপলক্ষে ও কেক কাটিং করছে। কিন্তু ও কেঁদে একসার, ও সারাদিন ওর উপর দিয়ে যা ধকল গেছে, ওর আর কিচ্ছু ভাল লাগছে না। দেখো কেমনভাবে কাটছে, ও কেক কাটিং করতেই চাইছে না, ওকে সবাই মিলে এত ফটোশ্যুট করা নিয়ে বিরক্ত করেছে যে ও ইরিটেটিং হয়ে গেছে। দেখো কাটতে কাটতে একসার হয়ে গেছে, কেক কাট করবে না, তা ওকে বিরক্ত করছে। আমার বরকে বলেছি ভিডিও করে করে দেওয়ার জন্য, দেখো বন্ধ করে দিয়েছি, খেতে বসে পড়েছি, সব কিছু ছেড়ে, ড্রেস ট্রেস ছেড়ে বসে পড়েছি। এই দেখো ও চলে এসেছে, ও অনেকক্ষণ হলে এসেছে, খাচ্ছি বেগুনি, দেখাচ্ছি তোমাদের কি কি আইটেম। দেখো ভেজ ডাল, পনির, না না না, এই দেখো মা বাবা ওইদিকে সবাই বসেছে, সবাই মোটামুটি, এখন বাড়ির লোকই সবাই খেতে বসেছি, বাইরের লোক সবাই চলে গেছে, হয়ে গেছে। মন দিয়ে লজ্জা করে বেশি বেশি খাও। ওই দেখো ওই পাশ থেকে আরেকজন দেখছে। কি কি আইটেম আছে দেখে নাও, আইটেম গুলো হলো স্যালাড, সাদা ভাত, ভেজ ডাল, বেগুনি, নবরত্ন, কাতল কালিয়া, চিংড়ি মালাইকারি, ফ্রাইড রাইস, চিলি ফিশ, চাটনি, রসমালাই, কালাকাঁদ, পান মশলা। এই যে আমাদের কুটুনির ছবি পাশে দেওয়া, ওই দেখো কুটুনির দিদি খাচ্ছে, কুটুনির মা খাচ্ছে, কুটুনির পিসি খাচ্ছে, সবাই খাচ্ছে। বন্ধুরা এখানেই ভিডিওটা এন্ড করছি, তোমরা সবাই আমার কুটুনিকে অনেক অনেক আশীর্বাদ করো আর ভালোবাসা দিও, আমার কুটুনি যেন অনেক বড় মাপের মানুষ হয়। আর জানোই অনুষ্ঠান বাড়িতে অনেক কাজ থাকে সব কিছু শেষে, সেই জন্য আমি ভিডিওটা এন্ড করতে পারিনি, এখানেই শেষ করছি।
আর প্লিজ তোমরা অবশ্যই লাইক করে দিও, আর আমার নতুন বন্ধুরা তোমরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও পাঠালে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে, টাটা, গুড নাইট।